এদিকে দুর্যোগ এরাজ্যেও, রাজ্যের ওপরে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। আজ অতিভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ওয়েনাডের পাশাপাশি হিমাচল প্রদেশেও বৃষ্টি বিপর্যয়। বেগভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সিমলা এবং মান্ডিতে প্রবল বৃষ্টি, নিখোঁজ অন্তত 50 জন। ভেঙে গিয়েছে একাধিক বাড়ি, ভেসে গিয়েছে গাড়ি, গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘভাঙা বৃষ্টি হয়। উত্তরাখণ্ডের টিহরিতেও মেঘভাঙা বৃষ্টি হয়, জলের তোড়ে ভেসে যায় অসংখ্য ঘরবাড়ি। উত্তরাখণ্ডের টিহরিতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত সমস্ত জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি, যার জেরে বিপর্যয়। ওয়েনাডের ছবি রাখবো আবার আপনাদের সামনে। 228 জনের মৃত্যু, আহত হয়েছেন কমপক্ষে 200 জন। এখনো উদ্ধার কাজ চলছে, বহু গ্রাম এখনো জলের তলায়, কাদামাটির তলায়। যে ধ্বংসস্তূপ সরিয়ে সেই গ্রাম উদ্ধারে কাজ চালানো হচ্ছে, আরো কেউ রয়েছেন কিনা সেই ধ্বংসস্তূপের তলায়, প্রাণে স্পন্দন খোঁজার চেষ্টা চলছে। গ্রামের ভেতরে কীভাবে রেস্কিউ অপারেশন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং একেবারে যে জায়গায় জল বয়ে চলেছে তার ওপর থেকেই জেসিবিগুলোকে ইতিমধ্যে পার করা হচ্ছে। এবং সেই জেসিবি পার করে এই জেসিবি যাচ্ছে গ্রামের ভেতরে, এবং সেখানে গিয়ে গ্রামের মধ্যে যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ চালানো হচ্ছে, বা যারা চাওয়া পড়ে রয়েছে তাদেরকে কিন্তু বার করার চেষ্টা করা হচ্ছে। এরকমভাবে একেবারে যে যে এলাকা রয়েছে মেপারডির, সেই মেপারডির যে এলাকা সেই এলাকায় দেখা যাচ্ছে এই রকম ছবি। গোটা এলাকা পার্বত্য ঘেরা এলাকা, চারিদিকে চা বাগান, এবং অনেকেই এখানে ঘুরতে পর্যন্ত আসতো। এবং সেই জায়গায় বেশ কিছু হোমস্টেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এই রকমভাবে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের জেরে এখন উদ্ধারকারীদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধার কার্যকে দ্রুত সম্পন্ন করা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কেরালা। ওয়েনাড হিমাচল প্রদেশের পাশাপাশি